তড়িঘড়ি সুইজারল্যান্ড গেলেন সেনা প্রধান। শীঘ্রই বিশ্বের সেরা এয়ার ডিফেন্স গান হাতে পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য তৈরি সমরাস্ত্রের কার্যকারিতা দেখতে সুইজারল্যান্ড সফরে গেলেন সেনা প্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে আজ সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি সুইজারল্যান্ড রেইন মেটাল এয়ার ডিফেন্স কোম্পানির সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। উক্ত কোম্পানি কর্তৃক নির্মিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওয়ার্লিকান এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে এবং ক্রয়কৃত অবশিষ্ট ওয়ার্লিকান গান সিস্টেম তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা সেনাবাহিনী প্রধান পর্যবেক্ষণ করবেন এবং এর কার্যকারিতা যাচাইয়ের নিমিত্তে ফায়ারিং অবলোকন করবেন। এ ধরনের একটি সিস্টেম বর্তমানে আমাদের বহরে রয়েছে। GDF-009 বর্তমান বিশ্বের সর্বাধুনিক এয়ার ডিফেন্স গান সিস্টেম। সফরকালে সেনাবাহিনী প্রধান সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডে নির্মিত ওয়ার্লিকেন GDF-009 একটি অত্যাধুনিক এয়ার ডিফেন্স রাডার কন্ট্রোলড গান সিস্টেম, যা 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে সার্ভিসে আসে। পয়েন্ট ডিফেন্স গান হিসেবে এটি বিশ্বের সেরা এন্টি এয়ারক্রাফট গানের একটি এবং এর লেটেস্ট ভার্সন GDF-009 বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে। একই সাথে এর চাইনিজ ভার্সন CS অথবা AA-3ও ক্রয় করা হবে বলে 2019 সালে সমরাস্ত্র প্রদর্শনীতে প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামগ্রিক দিক বিবেচনায় দেশে বিদ্যমান ক্যান্টনমেন্টগুলোর এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি শক্তিশালী করা এবং দুই পার্শ্ববর্তী দেশের বন্ধুত্বকে সামনে রেখে দেশের ডিফেন্স মেকানিজমকে ঢেলে সাজানো হচ্ছে। 35 মিলিমিটারের দুইটি গ্যাস অপারেটেড কামানসহ এই অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেমটি মিনিটে 1,100 রাউন্ড গুলি ফায়ার করতে সক্ষম। অর্থাৎ এর প্রতিটি গান মিনিটে 550 রাউন্ড গুলি নিক্ষেপ করতে পারে। এতে সর্বোচ্চ 112 রাউন্ড রেডি টু ফায়ার অবস্থায় থাকে। তবে GDF-009-এর আরেকটি বিশেষ দিক হল এর অটো লোডার ব্যবস্থা, যার দ্বারা এতে 280 রাউন্ড পর্যন্ত গুলি লোড করা যায়। 35 মিলিমিটারের গান 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে 360 ডিগ্রি কাভারেজের ভিতর যে কোনো টার্গেটকে ভূপাতিত করতে সক্ষম। তবে এটির ইফেক্টিভ রেঞ্জ 4 কিলোমিটার এবং 4 কিলোমিটার উচ্চতায় থাকা টার্গেটকে ধ্বংস করতে এটি সমান পারদর্শী। মাত্র 3 থেকে 5 জন ক্রু দিয়ে এই এন্টি এয়ারক্রাফট গান পরিচালনা করা সম্ভব। GDF-009 এন্টি এয়ারগান একটি রেডার নিয়ন্ত্রিত অটোমেটিক গান, যার র্যাডার হিসেবে রয়েছে SkyGuard-3 ফায়ার কন্ট্রোল রাডার, যার সর্বাধিক ট্র্যাকিং রেঞ্জ 50 কিলোমিটার। এই রাডারটি এর আগের ভার্সনগুলোতে ব্যবহার হওয়া ফায়ার কন্ট্রোল রাডার অপেক্ষা বেশ উন্নত। ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেমের হাত থেকে বাঁচতে এতে বিশেষ ধরনের ইলেকট্রনিক কাউন্টার মেজার রেজিস্ট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। SkyGuard-3 রেডার 50 কিলোমিটারের ভেতরে যে কোনো হাই সাবসোনিক টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম। এছাড়া এর এন্টি মিসাইল ক্যাপাসিটির কারণে এটি 20 কিলোমিটার দূর থেকে ক্রুজ মিসাইল সাদৃশ্য যে কোনো টার্গেটকে ট্র্যাক করতে পারে এবং সুপারসনিক টার্গেটের ক্ষেত্রে এটি 8 কিলোমিটার দূর থেকে টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম। এন্টি মিসাইল ফিচারের কারণে এটি ব্রাহ্মোস ক্রুজ মিসাইল বা P-800-এর মতো সুপারসনিক মিসাইলকে 8 কিলোমিটার দূরত্ব থেকে আইডেন্টিফাই করতে এবং 4 কিলোমিটারের ভিতর ধ্বংস করতে পারবে। টার্গেট ট্র্যাক হবার পর 4 সেকেন্ডেরও কম সময়ে এটি এর দুটি শক্তিশালী 35 মিলিমিটার কামান থেকে অটোমেটিক গুলি ছুটতে পারে। এর সিস্টেমে রাডার ছাড়াও এন্টি অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম রয়েছে, যা দিনে রাতে সমান কার্যকরী এবং সর্বোচ্চ 10 কিলোমিটার পর্যন্ত দূর থেকে টার্গেটকে খুঁজে বের করতে সক্ষম এবং তার কম্পিউটারে পাঠাতে পারে।